এখন কাঁদিলা কি যাবে দুঃখ, ওরে ভাই কাঁদিলা কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, আমি এতদিনে তের পাইয়াছি সরঞ্জাতি নষ্টের মন, এতদিনে তের পাইছি এই সরঞ্জাতি নষ্ট। আমি বউ কইরা আনলাম ঘরে, আশা ছিল সময় মতো খাবার দিবে আমারে, খাবার দিবে আমারে, খাবার দিবে আমারে, সব করিয়া বিয়া কইরা বউ কইরা আনছি তোরে, সময় মতো রান্না করেছে খাইতে দিবে আমারে, খাইতে দিবে আমারে, এখন নিজে খাই সেই উদর ভরে, নিজে খাই সেই উদর ভরে, নিজে খাই সেই উদর ভরে, আমারে দেয় পাতলা ঝোল, এতদিনে টের পাইছি এই হাতে ছুরি গলায় মালা আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল, আরে একটুখানি কম পড়িলে কপালের গাম পাই ফেলিয়া, আরে আমি খাওয়াইতেছি যাহারে, আরে এখন উঠতে বসতে যাইতে শুইতে ধমক মারে আমারে, ধমক মারে আমারে, ধমক মারে আমারে, বাজান কপালের ঘাম পাই ফেলিয়া, এত খাইটা খাওয়াইতেছি যাহারে, উঠতে শুতে বইতে বইতে ধমক মারে আমারে, ধমক মারে আমারে গো। বন্ধুরা, সে আমাকে অনেক কথাই বলেছে, আমি যেমন বলেছি আমি নারীদের মানি, উনি ভাই তোমারেও আমি মানি, ভালো মানো ভালো কথা। এখন বলতেছে তুমি রশিদ সরকার, এই মেয়ে যদি তোমারে গর্বে না রাখতো তাহলে তুমি এই ছাগলের মতো ভাল ভাইরা গান গাইতে পারত না। এটা তোমার মেয়ের কোনো মাত বলি না, এটা বাবাই তোমারে মাল থুইছিল, তুমি গুদামের থেকে বাইর করে আবার খালাস করে ডিউটি, এটা তোমার ডিউটি, এটা তোমার ডিউটি। আমি যদি গুদামে পাঁচ পন মাল থুই রিসিট দেখালি সে মাল আমার দিবে না, তা কাবিন দেখাইলে আমার বাবার মাল বাবারে দিবে না, তাহলে তুমি এটা কি বাহাদুরি। আর যদি হাকিকত বলো, হাকিকত বলতে চাইলে সন্তান বাবায় জন্ম দেয় মায় গর্ভে রাখে, এটা এখানে দুজনের সমান অধিকার। যদি আমি হাকিকত বলি,
আর তোমার সাথে তুমি পাল্লা করতে যাই, তাহলে আমি তোমাকে বলবো গুদাম আমার বাবার ভাড়াইটা গুদাম। সে গুদামের ভিতরে মাল রাখছে, তুমি টাইম মতো বিয়ে তারে দিয়ে দিছাও। তা জানছে এখানেও মেয়ে এবং পুরুষের গুণের ব্যাপার আছে। একবার একটা পুরুষ একটা নারীর কাছে গেলে যে বীর্যপাত হয় তাতে কোটি কোটি শুক্রকীট ওই বীর্যের সঙ্গে সামনের দিকে বারে সাঁতরাইতে সাঁতরাইতে মেয়ের থেকে আসে ডিম্বাণু। একটা ডিম্বাণু মেয়ের গর্ভে গেলে সেখানে ওই সন্তান। আমার বাবা তার মস্তকে কইরা এইরকম কোটি 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 শুক্রকীট রাখছে। আমার বাবাই খাইছে, শুইছে, হাঁটছে, কোনো অসুবিধা হয় নাই। ওরে একটা তোমার ভিতরে ঢুইকা এইরকম ফুইলে ডোল হয়ে যাইয়া আর তোমার কাম কাজ সমস্ত বন্ধ। হাই হাই রে বাসি না রে, উঠে পরনস্থির করে রে, বমি আসে রে। তোমার অবস্থা কি আর আমার বাবার অবস্থা কি? কাজেই তুমি পুরুষের সাথে নারীর সাথে তুলনা দিও না। প্রশ্ন করেছে কি আশরার মুবাশশারা দশজন সাহাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী আলাইহিস সালাম, তালহা, জুবায়ের, মুয়াবিয়া, এরকম দশজন সাহাবা পৃথিবীর ভিতরে যাদেরকে আশরার মুবাশশারা বলা হয় তারা জান্নাতের অগ্রিম টিকিট পেয়েছে, খবর পাইছে যে তাদেরকে জান্নাতি করা হলো। এখানে বলছে এই আশারে মুবাশশারার ভিতর থেকে দুজন জান্নাতি, একজন একজনকে আর একজনের পাইন দেয় রাসুলে পাকের দরবারে হাজির করছে। কথাটা এইভাবে ঠিক না, রাসুলে পাকের দরবারে না, অর্থাৎ যে প্রশ্নের উত্তর তুমি করলা, মা আয়েশা বলেছিল যে খোদার কসম এই আহল বায়তের উপর যখন ইসলামের সমস্ত দায়িত্ব দেওয়া হলো, আমার বাবা আমাকে কর্তৃত্ব দিতে বঞ্চিত করা হলো, অতএব আমি সারা জীবন দয়াল নবীর শত্রুতা করব। তার অংশ হিসেবেই দয়াল নবী হযরত আলীর বিরুদ্ধে উষ্ট্রের যুদ্ধ করেছে এবং সেই যুদ্ধের পরবর্তীতেও তার বাবার সঙ্গে দল গঠন করে উমর, ওসমান এদের সাথে দল গঠন করে মাওলানিকে যে মাওলাইয়ের দান করা হয়েছিল তাকে বঞ্চিত করে হযরত আবু বকরকে খলিফা করে তারা খলিফা ওই দিক দিয়ে হয়ে গেছে। পরবর্তীতে উমর হয়েছে, পরবর্তীতে ওসমান হয়েছে, পরবর্তীতে মাবিয়া হয়েছে, কিন্তু নবীর বংশের লোক আর খলিফা হইতে পারে নাই। কারণ উমর একদিন শুধু একজন পুরুষকে না, ওখানে মেয়েকেও আনছিল, হযরত ফাতেমা আলাইহিসসালামকে, ইমাম হাসান হুসাইনকে এবং মাওলানিকে, এই চারজনকে তার লোক দিয়া দরবারে বাইন্দে, উমরের দরবারে বাইন্দে আইনা যখন দরবারে হাজির করছে, উমর সকলের কাছে বলতেছে তোমরা এ কি করেছ? দয়াল নবীর মেয়ের জামাই, হায় হারে দয়াল নবীর কলেজার টুকরা ফাতেমা, ইমাম হাসান হোসেন দয়াল নবীর কলেজার টুকরা নয়নের পুতুলা, কি সাংঘাতিক খারাপ কাজ করছো, তাড়াতাড়ি খুলে দাও, তাড়াতাড়ি খুলে দাও। অর্থাৎ এই কাজটি উনিতি করছে, উনিতি কইরেই আবার উনি বলতেছে জনাদেরকে সাইদ মানুষের সামনে ভালো হওয়ার জন্য। এমনি হাদিস শরীফে আছে, কিন্তু মূলত হযরত উমর, আবু বকর সিদ্দিক, ওসমান, উমর, মাবিয়া এরা একই দল করে কারবালার ময়দানে পর্যায়ক্রমে ইমাম হাসান হোসেনকে শহীদ করে নবীর বংশের সমস্ত লোককে সৌদি আরব থেকে তাড়াইয়ে দিয়ে একটি আলাদা প্যাটার্নের ইসলাম তারা বিশ্বজগতের বুকে জারি করেছে। মাওলায়াত জারি করার যে ইসলাম, খেলাফতের যে ইসলাম, সেই ইসলাম বর্তমানে বিশ্বজগতের ভিতরে নাই। এই তোমার উত্তর দেওয়া হলো। এবার তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নটা হলো তুমি শুধু উত্তর দিবা, একটি মেয়ে তার স্বামীকে রাত্রে পাও ধরে সন্ধ্যারাত থেকে আরম্ভ করে এশার জায়নামাজের থেকে তার স্বামীর পাও ধরে ফজরক্তের আজান পর্যন্ত শুধু কান্নাকাটি করছে যে তুমি এত কান্নাকাটি করো কেন, যেত কান্নাকাটি করছি তুমি আমি মরার পরে আমার লাশটি এমনভাবে দাফন করবে, এমন জায়গায় দাফন করবে, লাশটি দাফন করতেও যেন কেউ না দেখে, আর কোথায় দাফন করবে তাও যেন কেউ না জানে। তার স্বামী তার দাবি মেনে নিয়ে তার কে এমন জায়গায় দাফন, এমন সময় দাফন করছে
বিশ্বজগতের কোন লোক তার স্বামী ছাড়া আর কেউ জানে না তার এই জানাজাটা কোথায় হয়েছে এবং তার কবরটা কোথায় হয়েছে। তোমার কাছে প্রশ্ন, এই মেয়েটা কে? আমার প্রশ্ন ছিল ওই যে ঝগড়াইটে মেয়ে জান্নাতে যাবে, তার কারণটা ছিল কি? উনার নিজের মধ্যেই কইছে যে দয়াল নবীর স্ত্রীদের মধ্যে ঝগড়াইটা ছিল উমরের মেয়ে হাফসা, কিন্তু তার গুণ ছিল একটা কি, দয়াল নবীর ওই 14 স্ত্রীর চাইতে বেশি খেদমত করছে। তা তুমিও যদি ঝগড়া ঝগড়া যাই করো দুনিয়ার বেবাক মেয়ের চাইতে, যদি আমার বাজান রে বা আমার দাদুরে যে সম্পর্কই তুমি আমার সাথে রাখতে চাও তার যদি হাত পাওটা বেশি করে টিপতে পারো, তাহলে তুমি ওই রকম তোমার খারাপ যদি কিছু থাকে ওটা ধুয়ে মুছে তুমিও জান্নাতি হয়ে যাবে। তোমার মুখ দিয়ে যে একটা ভালো কথা আইছে এইটা আমি স্বীকার করলাম। কি বলবো বাজান, ভালো মেয়েটা, ভালো সত্য কথা কয়। কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই নাই কইরা এতদিনে বাবাই কত কষ্ট করে আমাকে মস্ত করে রেখেছে, কারো কাছে কইলো না, আরে ফোলা রে তোরে জন্ম দিছি, ওরে মেয়ে রে তোরে জন্ম দিছি, আর মা 10 মাস 10 দিন রাইখে হাদিস কিতাব বই পুস্তক গান বাজনার ক্যাসেট বই রে ফেলাইছে যে আমরা বিয়েছি, আমরা বিয়েছি। দেখছেন নি কারবার ডাকি যেই গান নয় মায়ের নামে লয়, দরদের মা মা গো তোরে ছাড়া আমি বাঁচিলে, হ্যাঁ তোরে ছাড়া বাঁচিলে মায়ের মতো দরদ দিয়ার নাই, বেবাক দরদির খুঁটি খেলি মা বাবে কিছুই না। য ব্যাপারটা হয়েছে অস্ট্রেলিয়ার গাভী সে রাত্রেবেলা বাচ্চা প্রসব করে, গৃহস্থ টেরো পায় না, সকালবেলা উঠে দেখে বিরাট এক বকন বাছুর হইছে, বিক্রি করতে নিলেই 10,000 টাকা যাইব, এত বড় 10,000 টাকার জিনিস প্রসব করছে, তার কোনো প্রতিক্রিয়া নাই, রাত্রে খবরও জান না, গ্রেস জান না, সকালবেলা উঠে বিয়ে দিয়েছে, আর মুরগিতে 1 টাকার এক ডিম পাই দেয়। তাই বাপে কত কাল পর্যন্ত কষ্ট করে লালন পালন করে দুনিয়ার কিছু খাওয়াইয়া মাথার মধ্যে 50 বছর 20 বছর লালন পালন করে, বাবা বাপের কোনো নাড়া সারা শব্দ নাই, উনি 10 মাস রাখে বিয়ে, আমি বিয়েছি।